ক্রোমা আপনি কিভাবে ইউজ করবেন, ফ্রেম সেন্স, টপ লাইট কিভাবে নিতে হয়, কিভাবে একটা ক্যারেক্টারকে দাঁড় করাবে, কোন শর্ট ফিল্মে লাইটটা কিভাবে ব্যবহার করতে হয়, রিয়েল সেটে আপনি কিভাবে কাজ করবেন, ক্যামেরার পজিশন, বিভিন্ন প্রোডাকশন হাউসে শাটার স্ট্যান্ডটা আপনি কিভাবে ইউজ করবেন, সিনেমাটোগ্রাফি অনেকেরই শখ। আপনি হয়তো খুব ভালো একজন ফটোগ্রাফার, কিন্তু আপনার দীর্ঘদিনের ইচ্ছা আপনি কোনো ওয়েব সিরিজ, কোনো সিনেমা বা কোনো শর্ট ফিল্মে আপনি সিনেমাটোগ্রাফি করবেন। কিন্তু তার জন্য কিন্তু আপনাকে জানতে হবে প্রপার লাইট, আপনাকে জানতে হবে ফ্রেম সেন্স, আপনাকে জানতে হবে ফ্রেম রেশিও, আপনাকে জানতে হবে ক্যামেরার পজিশন, আপনি কীভাবে একটা ক্যারেক্টারকে শট নেবেন, কীভাবে একটা ক্যারেক্টারকে দাঁড় করাবেন, তার লাইটের পজিশন কী হবে, তার ক্যামেরার পজিশন কী হবে, এই সর্বস্ব পুরো খুঁটিনাটি কিন্তু আপনাকে জানতে হবে। জানতে গেলে আপনাকে কী করতে হবে, আপনাকে কিন্তু প্র্যাকটিক্যালি নলেজ নিতে হবে। তার কারণ হচ্ছে আজকের দিনে প্র্যাকটিক্যালি দেখা বোঝা এই দুটোর কিন্তু খুব অভাব। অনেকেই রয়েছে তারা কিন্তু শুধুমাত্র থিওরি পার্টটুকুনি করায়, কিন্তু আপনি যদি এই লাইটটা সম্পর্কে নাই জানেন, এই লাইটটা কিভাবে ব্যবহার করতে হয়, এই লাইটটার নাম কি, তাহলে আপনি জানতে পারবেন না, আপনার শেখাটা কিন্তু অধরাই থেকে যাবে। এই ক্রোমা আপনি কিভাবে ইউজ করবেন, এই ক্রোমাতে সেম কালার ড্রেস হলে কি প্রবলেম হয়, এই ক্রোমার সামনে দাঁড়িয়ে আপনি কিভাবে শুট করবেন, বা এই যে কাটার স্ট্যান্ড, এই কাটার স্ট্যান্ডটা আপনি কিভাবে ইউজ করবেন, এই কাটার স্ট্যান্ড কিভাবে ব্যবহার করবেন। দেখুন এখানে কাটার স্ট্যান্ডের কিন্তু ক্লিপ রয়েছে, ক্লিপ দিয়ে কিভাবে আপনি একটা কাটার স্ট্যান্ডকে ইউজ করবেন, কিভাবে আপনি লাইটের থেকে দূরত্ব রাখবেন, এটা কিন্তু আপনাকে জানতে হবে। এছাড়াও আপনাকে জানতে হবে রিয়েল সেট, রিয়েল সেটে আপনি কিভাবে কাজ করবেন, রিয়েল সেটে আপনি কিভাবে শুট নেবেন, বা কিভাবে আপনি একটা ছবিকে সুন্দরভাবে দাঁড় করাবেন। তো এটা জানার জন্য, শেখার জন্য দেখুন নিচের ডেসক্রিপশনে বিশাল দার ক্লাস নাম্বার রয়েছে। ইতিমধ্যে আমাদের প্রচুর স্টুডেন্ট রয়েছে যারা ক্লাস করছে। ক্লাসের পর কিন্তু আমরা আমাদেরই বিভিন্ন প্রজেক্টে, নয় মেগা সিরিয়াল, নয় ওয়েব সিরিজ, নয় সিনেমা, নয় শর্ট ফিল্মে বিভিন্ন প্রোডাকশন হাউসের সাথে আমরা কিন্তু কন্ট্যাক্ট করিয়ে দিই। এছাড়াও আপনার যদি স্বপ্ন থাকে যে আপনি ভালো একজন চিত্র সাংবাদিক হবে, ফটো জার্নালিস্ট, আপনাকে রোদে জলে বিভিন্ন জায়গায় বিভিন্ন অ্যাসাইনমেন্টে যেতে হবে, আপনাকে ফ্লোরে কাজ করতে হবে, নিউজ রুমের ফ্লোর কেমন হয়, সেখানে টপ লাইট কীভাবে নিতে হয়, সেখানে ফেস লাইট কীভাবে নিতে হয়, সেখানে এই বিভিন্ন রকম লাইটগুলোকে আপনি কীভাবে ব্যবহার করবেন, আপনাকে কিন্তু পুরোটাই জানতে হবে। তার জন্য নিচের ডেসক্রিপশনের নাম্বার রয়েছে, সেই নাম্বারে কল করতে হবে, হোয়াটসঅ্যাপ করতে হবে, ডিটেলসে জানতে হবে, আর খুব তাড়াতাড়ি দেখা করতে হবে আমাদের সাথে। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিকে লাইক করবেন এবং প্রচুর প্রচুর শেয়ার করবেন।